সমুদ্র থেকে দূরে সরে যান, নিরাপদ স্থানে আশ্রয় নিন। আগামী 72 ঘন্টার মধ্যে ভয়াবহ ঘূর্ণিঝড় ফেনি সমুদ্র উপকূলবর্তী এলাকায় আশ্রয় করতে পারে। আপনারা নিরাপদ স্থানে আশ্রয় নিন। মৎস্যজীবী বন্ধুদের বলা হচ্ছে, আপনারা সমুদ্র যাবেন না। মৎস্যজীবী বন্ধুদের বলা হচ্ছে, আপনারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না। ফেনি নামক ভয়াবহ ঘূর্ণিঝড় আগামী 72 ঘন্টার মধ্যে উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। আপনারা নিরাপদ স্থানে আশ্রয় নিন। ফেনি নামক ভয়াবহ ঘূর্ণিঝড় আসছে, আপনারা সমুদ্রের কাছাকাছি না থেকে নিরাপদ স্থানে আশ্রয় নিন। আগামী 72 ঘন্টার মধ্যে যে কোনো মুহূর্তে ভয়াবহ ঘূর্ণিঝড় ফেনি উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। সমস্ত পর্যটক বন্ধু,